নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অযোধ্যা মামলার রায় 17 নভেম্বর, সম্প্রীতি বজায় রাখার আহ্বান নদওয়াতুদের। বেলাগাম পেঁয়াজের ঝাঁজ, নীরব প্রশাসন জনপ্রতিনিধি। করিমগঞ্জ সরকারি হাসপাতালের নয়া ভবন উদ্বোধন হিমন্তের, পূর্ত বিভাগের কাজে ক্ষুব্ধ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বহু আলোচিত ও বিতর্কিত অযোধ্যা মামলার শুনানি শেষ। সুপ্রিম কোর্ট আগামী 17 নভেম্বরের মধ্যে এই মামলার রায় ঘোষণা করবে। রায় ঘোষণার পর যাতে সমাজে শান্তি সম্প্রীতি বজায় থাকে, বিভিন্ন মহল থেকে এখনই সে চেষ্টাই করা হচ্ছে। উত্তর পূর্ব ভারত এমারাতের শরিয়াহ ও নদওয়াতুত তামিরও ন্যায় ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে বলেছে, আদালতের রায় যাই হোক না কেন, সর্বাবস্থায় সবাইকে শান্তি বজায় রাখতে হবে। 16 তারিখের মধ্যে এই রায়টি প্রকাশ পেয়ে যেতে পারে। আমরা এ ব্যাপারে উত্তর পূর্ব ভারত এমারাতের শরিয়াহ এবং নদওয়াতুত তামির বাবরি মসজিদের রায় ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য। আমরা দেশের বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থাশীল। আমাদের আস্থা আছে দেশের সর্বোচ্চ আদালতের কথা। আমাদের কথা হচ্ছে রায় আইনের পক্ষে যেটা হোক, আমাদের আস্থা আছে বিচার ব্যবস্থার প্রতি। যে রায় হোক, উত্তর পূর্ব ভারত এমারতের শরিয়াহ নদওয়াতুত তামির সমগ্র উত্তর পূর্ব ভারতের হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত জনগণের প্রতি আহ্বান জানায়, যে রায় হোক আমরা সে রায় মেনে নেব। যদি কারো কোনো কিছু কথা থাকে, আইন অনুযায়ী কথার সুযোগ থাকে করবে, কিন্তু সর্বাবস্থায় জনগণের মধ্যে ঐক্য শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা অত্যন্ত বিনম্রভাবে জোরালো আবেদন জানাচ্ছি। বিশেষভাবে আমাদের আসামে যাতে কোথাও বাবরি মসজিদের রায় নিয়ে যা যে পক্ষে যা কেউ যেন বিজয়যাত্রা বা হই হুল্লোড় না করে, খুশি ব্যক্ত করতে গিয়ে অপরের মনে আঘাত না দেয়, এবং যাদের যদি কেউ ভাবে তাদের বিভক্তি রায় গিয়েছে, তারাও যেন ধৈর্য ধরে আইনের পথে কিছু তাকলে করুক। দেশের জনসাধারণের মধ্যে শান্তি সম্প্রীতি নষ্ট হওয়ার কোনো ধরনের প্রক্রিয়া বা কাজ যেন কেউ না করে। ইসলাম ও ধর্মগ্রন্থ কোরআনের বিরুদ্ধে বিদ্বেষ প্রচারকারী সত্যরঞ্জন বরাকে গ্রেফতারের দাবি জানিয়েছে উত্তর পূর্ব ভারত এমারাতের শরিয়াহ ও নদওয়াতুত তামির। সম্প্রতি সত্যরঞ্জন বরা অসমীয় ভাষায় একটি পুস্তক রচনা করেছেন, যেখানে ইসলাম ও কোরআনের অপব্যাখ্যা করা হয়েছে। ওই পুস্তকের মাধ্যমে বিশ্বনবী হযরত মুহাম্মদকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করা হয়েছে। এতে দেশের ইসলাম ধর্মাবলম্বীরা মারাত্মক আঘাত পেয়েছেন। এ ব্যাপারে নদওয়ার সাধারণ সম্পাদক মৌলানা আতাউর রহমান মাছার ভূঁইয়া শীঘ্রই ওই বিতর্কিত লেখককে গ্রেফতার এবং তার প্রকাশিত বই নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। ইসলাম আর কোরআনের কলঙ্কিত কথাগুলোর নাম দিয়ে সত্যরঞ্জন বরা নামে একজন লেখক সম্প্রতি একটি বই অসমীয়া ভাষায় লিখেছেন। বই লিখতে তো সবাই খুশি, বই মানুষকে জ্ঞান দেবে, শান্তি দেবে, কিন্তু এই বইটি যেটা লেখা হয়েছে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশ্বের প্রায় 2 কোটি মুসলমানের অন্তরে কেবলমাত্র নয়, ধর্মপ্রাণ মানুষ যারা ইসলাম ধর্মাবলম্বী মুসলমান হোক, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, সমস্ত ধর্মপ্রাণ মানুষের অন্তরে আঘাত দিয়ে হযরত মুহাম্মদ এবং কোরআন সম্বন্ধে বিদ্বেষমূলক ইচ্ছাকৃতভাবে অপবাদ রচনা করার জন্য এই বইটি লিখেছেন। এই বইয়ে কোরআনের পবিত্র কোরআনের বাণীর উদ্দেশ্য প্রণোদিতভাবে অপব্যাখ্যা ভ্রম অর্থ প্রকাশ করে তিনি রাজ্য আসাম রাজ্য সহ গোটা ভারতে ঐক্যের পরিবেশ নষ্ট করার একটা চেষ্টা করেছেন। এজন্য আমরা অত্যন্ত উদ্বিগ্ন, আমরা মর্মাহত। আমরা সরকারের কাছে দাবি করছি এই বিতর্কিত বইটি নিষিদ্ধ ঘোষণা করে অতিসত্ত্ব সমস্ত বই বাজেয়াপ্ত করার দাবি জানাচ্ছি, নম্বর 1। নম্বর 2, এই লেখকের বিরুদ্ধে দেশের ঐক্য সংহতি সম্প্রীতি নষ্ট করার জন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মোকদ্দমা করার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য
আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি। নম্বর থ্রি, এই বদ্ধলোক যেভাবে দেশের বৃহৎ একটা সম্প্রদায় নয় সমস্ত ধর্মপ্রাণ মানুষের অন্তরে আঘাত দিয়ে বইটি লিখে দেশের একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, সুতরাং তাকে অতিসত্ব গ্রেফতার করে দেশের ঐক্য এবং শান্তি সম্প্রীতি রক্ষা করতে সরকারকে এগিয়ে আসার জন্য আমরা দাবি জানাচ্ছি। এদিকে উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় আমির শরিয়ত প্রয়াত আলাম্মা তৈয়বুর রহমান বড়ভূইয়ার কর্মজীবন ও সমাজ গঠনে তার অবদান নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এমারতে শরিয়াহ ও নদওয়াতুত তামিরের আহ্বানে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামী 12 নভেম্বর শিলচর পার্ক রোডের রাজীব ভবনে। এতে দেশ বিদেশের বেশ কয়েকজন ইসলামী চিন্তাবিদ উপস্থিত থাকবেন। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন ডেকে এ ব্যাপারে বিস্তারিত জানান মৌলানা আতাউর রহমান মাঝার ভূইয়া। উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় আমির শরিয়ত আল্লামা তৈয়বুর রহমান বড়ভূইয়া সাহেব, তিনি যেভাবে ছিলেন একজন বিদগ্ধ ইসলামী পণ্ডিত, ঠিক সমানভাবে তিনি দেশপ্রেমিক, দেশের ঐক্য সংহতির প্রতীক এবং আজীবন জনসেবা করে গেছেন এবং দেশের ঐক্য সংহতির জন্য তিনি সদা সর্বদা সচেষ্ট ছিলেন। তার জীবন এবং আদর্শ সম্বন্ধে 12 নভেম্বর শিলচর রাজীব ভবনে আমরা একটা আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছি। সেমিনারে অংশগ্রহণ করবেন সর্বভারতীয় মুসলিম পার্সোনেল ল বোর্ডের সম্পাদক মৌলানা খালিদ সৈফুল্লাহ রহমানী সাহেব এবং আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র বাংলাদেশের মৌলানা মাহফুজুল হক সাহেব। তৎসঙ্গে যোগদান করবেন আমাদের ঢাকার মৌলানা তফজুল হক আজিজ সাহেব এবং এই সেমিনারে সভাপতিত্ব করবেন আমাদের তৃতীয় আমির শরীয়ত মৌলানা ইউসুফ আলী সাহেব। এই সেমিনারে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি এবং এখান থেকে একটা মেসেজ দেওয়া হবে মৌলানা তৈয়বুর রহমান জীবন আদর্শ নিয়ে যে আলোচনা সভা এবং এ উপলক্ষে একটি বড় আকারের একটা স্মৃতিগ্রন্থ, স্মারক গ্রন্থ, স্মৃতিগ্রন্থ প্রকাশ করা হবে, যেটি অত্যন্ত একটা ঐতিহাসিক দলিল দস্তাবেজ হিসাবে কাজ দেবে। পেঁয়াজের ঝাঁঝে এখন শুধু গৃহিণীরা কাঁদেন না, গৃহস্থ থেকে প্রশাসন, সরকার, গোটা সমাজেরই এখন চোখে জল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে পেঁয়াজ একসময় দেশের সরকারকে গদি ছাড়তে বাধ্য করেছিল এখন সেই পরিস্থিতি দেখা দিয়েছে বাজারে। নাসিকের কৃষকরা উপযুক্ত মূল্য না পাওয়ায় উৎপাদিত পেঁয়াজ নষ্ট করে ফেলেছেন। এদিকে অসমে কার্তিকের অকাল বন্যায় দরং ও বরপেটা জেলায় পেঁয়াজের ফসল নষ্ট হয়ে গেছে, ফলে বাজারে পেঁয়াজের আকাল চলছে। এই সংকটের মুহূর্তে কালোবাজারিরা অধিক মুনাফার জন্য হিমঘরের পেঁয়াজ ছাড়ছেন চড়া দামে, তাই বাজারে পেঁয়াজের দাম এখন 70 থেকে 80 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। এই অতিরিক্ত দামের জন্যই এখন পেঁয়াজ সাধারণ মানুষের পাত থেকে কার্যত পাততাড়ি গোটাতে চলেছে। পেঁয়াজের দাম নিয়ে এক ব্যবসায়ীকে প্রশ্ন করলে তিনি জানান, তারা দাম দিয়ে পেঁয়াজ কেনেন, তাই দাম দিয়েই বিক্রি করতে হয়। ইদানিং দাম বেড়ে যাওয়ায় গ্রাহক সংখ্যা দিন দিন কমছে। পেঁয়াজের দামটা একটু বেশি হয়ে গেছে, আগে রেট কম আসলো, মানুষ একটু বেশি বেশি করে নিছে, এখন দামটা বেশি আছে, মানুষ একটু কম নেয়, কাস্টমারও কম নেয়, আর প্লাস আপনারা আগে বেশি সেলিস, এখন একটু কম সেল হয়, এখন রেটে লোয়া আছে, আমরা রেটে একটু কম বেশি, আগে আসলো তোমার 45-46 টাকা রেট আসলো, আমরা 50 টাকা বেচিতাম, 55 টাকা বেচিতাম, এখন আমরা 67-68 টাকা লইয়া 70 টাকাও লইতে লাগে, 70 টাকা যেটা লইবাই এটা আমরা 75-80 টাকা বেশি, আর যেটা 62-63 লইবো এটা আমরা 70 টাকা করে বেশি, বুঝছো? এই রেটের কারণে এই রেটটা একটু কম চলে, পেঁয়াজটা আয় কম মার্কেটের মধ্যে। কাস্টমার কীরকম? কাস্টমার একবারে কম আছে, আগে আগে আগের তুলনায় প্রচুর কাস্টমার, অর্ধেক কাস্টমার কমে গেছে, আগে বেশি কাস্টমার আসলো, এখন অর্ধেক কাস্টমার কমে গেছে। করিমগঞ্জ সিভিল হাসপাতালের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করতে শুক্রবার করিমগঞ্জে আসেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শাস্ত্রীয় রীতি মেনেই এদিন প্রথমে ফলক উন্মোচন করা হয়, পরে ফিতা কেটে নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করেন তিনি। এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা বিজেপির কর্মকর্তারা।
পরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী হিমন্ত বলেন, রাজ্যে বিজেপি সরকার আসার পর করিমগঞ্জের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছে। বিগত দিনে রাতাবাড়ির উন্নয়নে 40 কোটি টাকা বরাদ্দ করা হলেও এই অর্থের বিনিময়ে পূর্ত বিভাগের তরফে আসা ব্যঞ্জক কোনো ফল নেই। ডেভেলপমেন্টের কারণেও আমি যথেষ্ট পুঁজি করিমগঞ্জ জেলাত আমি দিছো, কিন্তু তাতকৈ ডাঙৰ কথা যে যিমানখিনি ৰাইজে সরকারের টাকা পয়সার পর সুবিধা পাব লাগে সিমান সুবিধা নাই পোৱা, এই কথাটো মোৰ মূৰত সোমাই আছে যে যোৱা বছৰত 1 বছৰত ৰাতাবাৰী সমষ্টিত আমি 40 কোটি টকা চেংচন কৰিছিলোঁ, কিন্তু ৰাতাবাৰী যেতিয়া মই ৰাস্তা দেখি ইঞ্জিনিয়াৰবিলাক পঠালোঁ তেতিয়া এটা ৰাস্তাও ৰাতাবাৰীত এজ পাৰ স্পেচিফিকেশ্যন হোৱা নাই, তার কনস্ট্রাকশন কোয়ালিটিটো একদম ইনফেরিয়র, যেটো কারণে এতিয়া আমি পিডব্লিউডি ডিপার্টমেন্টের বিষয়াসকলের উপর আমি অ্যাকশন লব গই আছো। আজি আমি এই রাস্তা যদি ঠিক রাখিব লাগে তেতিয়ালে দুর্নীতিটো কমিব লাগিব। উত্তর করিমগঞ্জ ব্লকে মনিটরিং এন্ড অ্যাডভাইসারি কমিটির এক সভায় কড়া বার্তা দিলেন বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। বিধায়ক এদিন চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দকৃত যেসব কাজ এখনো শুরু হয়নি তা শিগগির শুরু করার নির্দেশ দেন। জানা গেছে উত্তর করিমগঞ্জ ব্লকের আওতায় মোট 12টি জিপির 4টিতে কাজ শুরু হলেও বিভিন্ন সমস্যায় 8টি জিপিতে এখনো কাজ শুরু হয়নি। পরে বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ আমার বাংলাকে জানান কেন কাজ শুরু হয়নি, এর কারণ খতিয়ে দেখতেই মনিটরিং এন্ড অ্যাডভাইসারি কমিটির ওই সভা ডাকা হয়। বিধায়ক পরে জানান সরকারি বরাদ্দকৃত অর্থ ব্যাংকে মজুদ থাকার পরও ধীর গতিতে কাজ চলছে। আজকে সেটা মিটিং হয় এবং সেই মিটিংয়ে আমরা দেখতে পারি যে কাজের অগ্রগতি খুবই স্লো, সেটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয় কি জন্য কাজের অগ্রগতি হচ্ছে না, কি জন্য কাজ করা যাচ্ছে না। টাকা আছে, টাকা স্যাংশন, টাকা অ্যাকাউন্টে টাকা রাখা, কিন্তু সেইগুলো করা সম্ভব হচ্ছে না বিকজ অফ দ্যাট ডঙ্গলের প্রবলেম, অনেকগুলো প্রবলেম। তো সিওর সঙ্গে যোগাযোগ হয়, আমাদের কমিশনারের সঙ্গে যোগাযোগ হয় এবং আমাদের কমিটির সবাই বসে আমরা সিদ্ধান্ত নেই যে 15 তারিখের ভিতরে আমাদের কাজগুলো শুরু করতে হবে, এবং কাজ শুরু করতে গিয়ে যে দুটো সমস্যা আছে সেই সমস্যা যাতে আমাদের বিভাগীয় কর্তৃপক্ষরা যাতে সমাধান করেন সেটাই হচ্ছে গিয়ে মুখ্য উদ্দেশ্য। আমাদের ওয়ার্কিং সিজন থাকবে এখন মাত্র 3 থেকে 4 মাস, এই 4 মাসের ভিতরে আমাদের ফান্ডে যেগুলো টাকা আছে সেই টাকাগুলোর কাজ আমাদের শেষ করতে হবে, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। কাজটাকে এক্সপ্লেট করা, কাজটাকে ত্বরান্বিত করা, সহযোগিতা করা, এবং যেহেতু আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সো পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে যেহেতু গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনপ্রতিনিধিদের মতামত নিয়ে যাতে সেই কাজগুলো যাতে খুব সত্যি খুব শীঘ্রই যাতে আমরা ত্বরান্বিত করতে পারি। পূর্ত কর্মচারী ইউনিয়নের অসম রাজ্য কমিটির 41তম দ্বিবার্ষিক অধিবেশন আগামী 19, 20 ও 21 নভেম্বর শিলচরে অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো অনুষ্ঠেয় অধিবেশনকে সামনে রেখে শুরু হয়েছে প্রস্তুতি। শুক্রবার এক সাংবাদিক বৈঠক ডেকে 3 দিনের অধিবেশনের প্রস্তুতির ব্যাপারে বিস্তারিত জানালেন পূর্ত কর্মচারী ইউনিয়নের রাজ্য সভাপতি দেবজিৎ দেবরায়। তিনি জানান ইতিমধ্যে অধিবেশনের উদ্দেশ্যে একটি অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে, এছাড়া তৈরি হয়েছে মোট 6টি বিভিন্ন উপসমিতি। এদিনের সাংবাদিক বৈঠকে দেবজিৎ দেবরায় ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়নের জেলা সভাপতি অনিল রাজকুমার, বিকাশ দাস, রাজীব দাসগুপ্ত, গৌণেন্দ্র পুরকায়স্থ, জালালউদ্দিন চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, উত্তম কুমার সাহা, আব্দুল মালিক বরলস্কর, শাহাবুদ্দিন মজুমদার প্রমুখ। পিডব্লিউডি ওয়ার্কার্স ইউনিয়নের আমরা 41তম দ্বিবার্ষিক অধিবেশন আমরা শিলচরে প্রথমবার পিডব্লিউডি ওয়ার্কার্স ইউনিয়নের স্টেট কনফারেন্স আমাদের হতে যাচ্ছে 19, 20, 21 নভেম্বর। তো এ নিয়ে আমরা আসামের প্রতিটি জেলা থেকে আমাদের রিপ্রেজেন্টেটিভরা আসছেন, তো আমরা সমস্ত কিছু এ নিয়ে আমরা রিসেপশন কমিটি বানিয়েছি। আগের দিন থাকবে 19 তারিখে থাকবে আমাদের নতুন, আমাদের যেহেতু 2 বছর অতিক্রান্ত, আমাদের জেলা কমিটি গঠন, মানে ডিস্ট্রিক্ট কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি গঠন। 20 তারিখে থাকবে আমাদের স্টেট কমিটি গঠন এবং 21 তারিখে থাকবে আমাদের ওপেন সেশন, যেটা গান্ধী ভবনে আমরা ঠিক করেছি। শ্রীগৌরীতে বরাক নদী থেকে উদ্ধার করা হয়েছে এক মহিলাকে। বদরপুর ভাঙ্গা মির্জাপুরের বাসিন্দা রিঙ্কি দাস নামের ওই মহিলাকে তার বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে নদীতে ভেসে আসতে দেখে কৌতূহলী মানুষ খবর পাঠান এসডিআরএফকে। পরে এসডিআরএফ এসে জীবন্ত উদ্ধার করে ওই মহিলাকে, পরে তাকে নিয়ে যাওয়া হয় শ্রীগৌরী হাসপাতালে। ঘটনা তদন্তে নেমেছে বদরপুর পুলিশ।
এদিকে হাসপাতালে চিকিৎসারত রিঙ্কির কাছে সংবাদ মাধ্যমের তরফে তিনি কিভাবে এখানে এলেন জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি। জুলুসে মোহাম্মদীর অনুষ্ঠান সুন্দরভাবে করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সোনাই জুলুসে মোহাম্মদী অভ্যর্থনা কমিটি। রবিবার হযরত মোহাম্মদের জন্মদিনে শিলচর থেকে সোনাই পর্যন্ত আয়োজিত জুলুসে মোহাম্মদী শান্তি মিছিল সমাপ্তি অনুষ্ঠান সোনাই ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে সার্থক করে তুলতে অভ্যর্থনা কমিটির পক্ষে গুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে একথা জানান কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদের কার্যকরী সভাপতি মৌলানা নাজির হোসেন মজুমদার, মজবুল হক লস্কর সহ আরো অনেকে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী যে 5 লক্ষাধিক লোকের সমাগম হবে, এই সমাগমকে সার্থক করতে কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটির সঙ্গে পাল্লা দিয়ে সোনাই আঞ্চলিক যে আমাদের কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি অনেক কাজ করে যাচ্ছে, যা উল্লেখ করাই মানে উল্লেখ করার মতো নয়। যেমন সোনাই থেকে বর্তমানে যেগুলো সোনাই প্রধান প্রধান সড়ক, যেগুলো তুরন দিয়ে গেট দিয়ে পতাকা দিয়ে সাজানো হয়েছে, পুরো সোনাই স্টেডিয়ামে সমাপ্তি অনুষ্ঠানকে সাজিয়ে তোলার জন্য অনেক জাঁকজমকভাবে সাজিয়ে তোলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং শিলচর থেকে সোনাই পর্যন্ত যতটি রোড আছে, রোডের প্রত্যেকটি মোড়ে মোড়ে পতাকা দিয়ে সাজানো হয়েছে। তো আমরা আশা করছি যে এখানে আমাদের শুধু মুসলিম নয়, বিভিন্ন ধর্মাবলম্বী যারা মানুষ আছেন, বিভিন্ন জাতিগোষ্ঠী যারা মানুষ আছেন, আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাড়া দিবেন। এবং অতীতে যেভাবে একটি মিলনবন্ধন হিসাবে প্রকাশ পেয়েছিল জুলুসে মোহাম্মদী সমাপ্তি অনুষ্ঠান, এবারও তা পাবে। পরে অভ্যর্থনা কমিটির পক্ষে সংবাদ মাধ্যমকে জানানো হয় এদিনের শান্তি মিছিল শিলচর বড় মসজিদ থেকে সকাল 9টায় শুরু হবে এবং তা রাঙ্গিরখারি আউলিয়া বাজার হয়ে সোনাইয়ে গিয়ে শেষ হবে। আরম্ভ নিয়ে শিলচর বড় মসজিদ পয়েন্ট থেকে রাঙ্গিরখারি হয়ে শিলচরের এই রাস্তা অতিক্রম করে নাগাটিল্লা হয়ে আউলিয়া বাজার, উত্তর কৃষ্ণপুর হয়ে সোনাবাড়ি ঘাট হয়ে এখান থেকে বড় মসজিদ কটা সার সকাল 9টার সময় আমাদের কেন্দ্রীয় কমিটির সূচি অনুযায়ী টাইম নির্ধারণ বিলম্ব করে 9টার সময়সূচি ধার্য করা হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধুঁকছিল চন্দ্রনাথপুর জারুলতলা সড়ক। এ নিয়ে বহুবার সরবহন এলাকাবাসী, কিন্তু কোনো কাজ হয়নি। শেষমেশ সড়ক সংস্কারের শ্রমদানে এগিয়ে আসেন মানুষ, সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় অটো ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরাও। পরে ভুক্তভোগীরা বিধায়ক কিশোরনাথের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে বলেন, বৃহত্তর বড়খলা এলাকার মানুষের যাওয়া আসার এটিই মুখ্য সড়ক। বিধায়ককে এই সড়কের বেহাল অবস্থা চাক্ষুষ করতে বার কয়েক অনুরোধ করলেও তিনি সাড়া দেননি। এ ধরনের একটা ইম্পর্টেন্ট রোডটারে সরকারে যে ইগনোর করিয়া রাখতেছে, সরকারের যে দৃষ্টি নাই, এটা সত্যি ভাবতে অবাক লাগে। আমরা একবিংশ শতাব্দীতে পা দিছি, আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা আমরা কইতেছি, কিন্তু আমরা সত্যিকার অর্থে আমরা চন্দ্রনাথপুর বাসী এটাতে মানে তার বিপরীত মুখে আছে। অথচ নির্বাচন আইলে পরে চন্দ্রনাথপুর বাসী বাষ্প ভরিয়া ভারতীয় দলই জিতছে, ভারতীয় জনতা পার্টির যে এবারে যে MLA জিতছেন, তাদের বাষ্প ভরিয়া বুট দেওয়া হয়েছে। চন্দ্রনাথপুর জিপি প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টির, চন্দ্রনাথপুর জিপির যত মেম্বার আছে সব ভারতীয় জনতা পার্টির। সদরঘাটে নয়া বরাক সেতুর পাশে পুনঃস্থাপন করা হল বিপিনচন্দ্র পালের আবক্ষ মূর্তি। 2016 সালে বরাক সেতু নির্মাণের প্রাককালে সরিয়ে নেওয়া হয়েছিল বিপিনচন্দ্রের আবক্ষ মূর্তিটি। বৃহস্পতিবার শিলচর পুরসভার উদ্যোগে পুরসভা কার্যালয়ের বিপরীতে পুনঃস্থাপন করা হয় বিপিনচন্দ্র পালের আবক্ষ মূর্তি। এর আবরণ উন্মোচন করেন রাজ্যের বন, পরিবেশ ও মৎস্য বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ কুমার পাল, পুরপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর, PWD-র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার NR পাল, DDC জেসিকা লাল সিং, কবি সাংবাদিক অতীন দাস, তৈমুরাজা চৌধুরী সহ আরও অনেকে।
পরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জানান, নয়া বরাক সেতু নির্মাণের প্রয়োজনে তারা যেভাবে বিপিন চন্দ্রপালের মূর্তি সরিয়েছিলেন ঠিক সেভাবে এদিন ফের প্রতিষ্ঠাও করেছেন। প্রসঙ্গক্রমে এদিন স্বাধীনতা সংগ্রামীদের অবদানের কথা স্মরণ করতে গিয়ে মন্ত্রী পরিমল বলেন, ভারত পরাধীনতার বন্ধনমুক্ত হয়েছে মুষ্টিমেয় কিছু নেতার জন্য নয়, এতে অনেকের অবদান রয়েছে, তাদের মধ্যে বিপিন চন্দ্র পাল অন্যতম। ইংরেজের মতো এক প্রবল প্রতাপশালী এক মহাশক্তিধর এক জাতি আর রাজনৈতিকভাবে ওই সময়ে ক্ষমতা সম্পন্ন সরকার বা যাই বলেন আপনারা ইংরেজে, তারা যে হঠাৎ করে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, আমি যদি দু চারটার নাম বলি শুধু তাদের জন্য নয়, এরকম নয় যে আমাদের ওই আমরা যাদের কথা শুনেছি তাদের জন্য না। এখানে কিছু নাম উঠে এসছে, আমার দিলীপ দা বলেছেন, কিন্তু তার বাইরে অনেকগুলো নাম আছে, আমরা সবাই জানি এই নামগুলো। এক যৌথ প্রয়াস এমন একটা সময় ছিল, আমি মাঝে মাঝে ভাবি খুব সঠিকভাবে এখানে কিছু কথা বলা হয়েছে, বক্তারা বলেছেন যে এই একটা সময় ছিল যে সময়ে খুব পাশাপাশি আমরা দেখেছি যে বড় বড় লোকে বিভিন্ন ভাবে যাদের ব্যক্তিত্ব সমগ্র বিশ্বময় ছড়িয়েছে, এই ব্যক্তিত্ব প্রায় পাশাপাশি জন্ম নিয়েছে, আর আমরা এখনো হন, নিঃসন্দেহ হন, কোনো আমাদের এরকম কোনো কথা নয়, কিন্তু ঠিক এই ধরনের ব্যক্তিত্ব আমাদের জন্মের পরে আমরা আমাদের আশেপাশে ভালো করে খুঁজে পাচ্ছি না। নিউ শিলচর আর্ট একাডেমির রজত জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে চিত্র ভাস্কর্য ও কারুকলা প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়েছে। রাঙ্গিরখারি মদনমোহন পার্কে 14 নভেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে 17 নভেম্বর অবধি। অর্কিড পেইন্টার্স গ্রুপ পরিচালিত এই মেলার সহযোগিতায় রয়েছে সৃজন আর্ট কোচিং সেন্টার ও চিত্র ভারতী একাডেমি। অনন্তচরণ রায় স্মৃতি চিত্র ভাস্কর্য ও কারুকলা প্রদর্শনী ও মেলা নিয়ে কথা বলতে গিয়ে নিউ শিলচর আর্ট একাডেমির পক্ষে অরুণ কুমার পাল জানান, এবার আমরা এ নতুন সংযোজন করতে চলেছি আমাদের এই হাইলাকান্দি রোডের মদনমোহন পার্কে অন্নদা চরণ রায় স্মৃতি চিত্র ভাস্কর্য এবং কারুকলা প্রদর্শনী ও মেলা। এই মেলাতে এটি থাকবে এবং আরেকটি আর্ট কম্পিটিশন আছে যেটা কৃষ্ণচরণ পাঠশালায় হবে 14 তারিখ বেলা 2 ঘটিকায়। এবং এই মেলাতে আমরা নানান ধরনের বরাক উপত্যকা এবং বহির্বরাকের শিল্পী এবং চিত্র ভাস্কর্য আমরা আমন্ত্রণ করছি, তারা আসবে, প্রদর্শিত হবে এবং আগামী সতেরো তারিখে তাদের সম্মাননা করা হবে। এই মেলা শুরু হচ্ছে 14 থেকে 17 তারিখ পর্যন্ত, 14 তারিখ 4টার সময় ওপেনিং হবে এবং এটা অর্কিড পেইন্টার গ্রুপ অর্গানাইজ করবে এবং 17 তারিখ শিল্পীদের সম্মাননা এবং অভিভাবকদেরও অর্কিডের অভিভাবকদেরও সম্মাননা প্রদান করা হবে। পরে 15 ও 16 নভেম্বর আয়োজিত ওয়ার্কশপ নিয়ে কথা বলতে গিয়ে অরুণ কুমার পাল জানিয়েছেন, একটা ওয়ার্কশপে হবে ক্রাফটের উপরে, যেটা ধান গাছের বাকল দিয়ে যে ক্রাফটে নানা রকম পোর্ট্রেট শেখানো হয় সেটার একটা নতুনত্ব একটা ওয়ার্কশপ আছে, সেটা করবেন আমাদের এতদঞ্চলের সুনামধন্য শিল্পী পুলক দত্ত, এই ওয়ার্কশপটা করাবেন। আরেকটা করাবেন ক্লে দিয়ে, একটা মাটি দিয়ে ওয়ার্কশপ, যেটা ধুবড়ি থেকে আসবে আপনার আমাদের একজন গেট আছে গোকুল পাল, উনি এই ক্লের ওয়ার্কশপটা করাবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। অযোধ্যা মামলার রায় 17 নভেম্বর, সম্প্রীতি বজায় রাখার আহ্বান নদওয়াতুদের। বেলাগাম পেঁয়াজের ঝাঁজ, নীরব প্রশাসন জনপ্রতিনিধি। করিমগঞ্জ সরকারি হাসপাতালের নয়া ভবন উদ্বোধন হিমন্তের, পূর্ত বিভাগের কাজে ক্ষুব্ধ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।